ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আরাফার দিনের রোজা ইন্ডিয়া বাংলাদেশের মানুষরা আরাফার দিনে রাখবে নাকি তাদের তারিখ হিসাবে রাখবে? ভাই চাঁদ হিসাবে 9 তারিখে রাখবে, তারা তাদের চাঁদ হিসাবে 9 তারিখে রাখবে। এ ব্যাপারে আমাদের দেশে কিছু মৌলী সাহেবরা এবং আমাদের কি বলে কিছু মাদানী সাহেবরাও ফতোয়া দিয়েছেন যে না আরাফার দিনে রাখতে হবে, কিন্তু তাদের ফতোয়া আমরা বুঝতে পারছি না তারা কিভাবে দেয়। বড় বড় সালাফ সালেহীন গণ এ পর্যন্ত কেউ এমন ফতোয়া দেননি, যারা যেখানে আছে তাদের চাঁদ হিসাবে তারা ঈদ করবে, তাদের চাঁদ হিসাবে তারা রোজা করবে, তাদের চাঁদ হিসাবে তারা রোজা করবে সব জায়গাতেই। অতএব এটা একটা চাঁদ হিসাবে রোজা, বুঝতে পারলেন? আরাফার দিনে নয়, চাঁদ হিসাবে 9 তারিখে রাখবে। কারণ দুনিয়াতে এমনও দেশ আছে যারা সৌদি আরবের একদিন আগে, তো তারা কখন রাখবে? তারা যদি বলে আরাফার দিনে রাখতে হবে সৌদিয়াদের সাথে, তাহলে তো ঈদের দিন হয়ে যাবে। আল্লাহ জানে তারা কিভাবে ফতোয়া দিচ্ছে। তো মোট কথা হচ্ছে প্রত্যেক দেশের মানুষ তাদের চাঁদ হিসাবে 9 তারিখে রোজা রাখবে।